সকলকে গুড মর্নিং জানাই। আজকে শনিবার, একটু দেরি করে উঠেছি, ছেলের স্কুল ক্লাস নেই তো ওই জন্য একটু দেরি করে উঠেছি। এখনো চোখে ঘুম টুম যায়নি, রাত্রিবেলা একটু দেরি করে ঘুমিয়েছি ওই জন্য। কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ছেলেও দেরি করে ঘুম থেকে উঠেছে। সব শনিবার মানে শুক্রবার দিন রাত্রিবেলা হলেই একটা মনটা একটু থাকে না, একটু ঘুমাবো, কারণ শনিবার ক্লাস নেই, তারা নেই, আমার চোখে এখনো ঘুম রয়েছে। দেখ, চা ব্রেকফাস্টও করে নিচ্ছি, করেই তারপরে ক্যামেরাটা অন করলাম। এরপরে রান্না বান্না আছে, তারপরে তো সব কাজকর্ম আছে। আজকে আছে একটু ইচ্ছা আছে বিকালে একটু বেরাবো, বেরিয়ে সামনে গণেশ পুজো হয়েছে, সেখানে কালকে গেছিলাম, কিন্তু ওখানে না একটা প্রোগ্রাম হচ্ছিল। প্রোগ্রামটা হওয়ার ফলে ওখানে এত ভিড় ছিল যার জন্য দেখতে পাইনি, তা ছেলেও যায়নি। ছেলের মনটা একটু হুসুস হুসুস করছে, ওইখানে খারাপ লাগছিল। খারাপ লাগার আরেকটা কারণ হচ্ছে বেরানো তো হয় না এখন ওর, এই করোনা ফরোনার জন্য তো একটু কমই বেরানো হয়। কালকে একটু দরকারে বেরিয়েছিলাম, তখন দেখলাম ওখানে পুজো হচ্ছে, ওখানে পুজো হচ্ছে আর একটা প্রোগ্রাম হচ্ছে, যে প্রোগ্রামগুলো কিন্তু এখন সচরাচর হয় না। মানে আগে যেমন কোনো অনুষ্ঠান হলে, পুজো টুজো হলে বেশ একটা মাচা কালচার ছিল, সেইটা এখন আর দেখা যায় না। ওই করোনা পরিস্থিতিতে আরও বন্ধ হয়ে গেছে। তো কালকে দেখছিলাম যে ওখানে গান টান হচ্ছে, একটু দাঁড়িয়ে গেছিলাম, খানিকক্ষণ দাঁড়িয়ে একটু গান টান শুনেছি, কিন্তু ওখানটা পজিশনটা এমন ছিল যে গণেশ ঠাকুরটিকে আর দেখতে পারিনি, মানে প্রণামও করতে পারিনি। তাই আজকে ইচ্ছা আছে একবার যাবো আর ছেলেকে নিয়ে যাবো, ছেলেকে নিয়ে গিয়ে ঠাকুর দর্শন করে আসবো। আর তখন মানে আসল কথা হচ্ছে তখন ক্যামেরাটা নিয়ে যায়নি, ওই জন্য আরও কোনো কিছু শ্যুটও করিনি। আজকে যখন বিকালে যাব, ইচ্ছা আছে শ্যুট করব, করে আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর দেখি বাকি সারাদিন কী করি না করি, যদি ক্যামেরা অন করতে পারি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। রান্নাবান্না করব, কী রান্নার এমন কিছু নেই আজকে, ওই জন্য রান্নাবান্না কিছু দেখাবো না ভাবছি, সিম্পল রান্না করব, তারপরে আবার আসবো আড্ডা মারতে। এখন ইলে হাঁচি দিদি কেন? হাঁচি সর্দি কাশি লেগেই আছে, যাদের যাদের ঘরে বাচ্চা আছে তারা জানেন সারাক্ষণ এই চলছে, ওই নিয়েই টেনশন। চলি দেখি কী করা যায়, কী কী করা যায়, কী কী শেয়ার করা যায়, সব চলবে আর আড্ডা তো চলবেই। একটু সাজুগুজো না, জাস্ট জামা কাপড় পরেছি, একটা টিপ পরেছি। সকালবেলার কাজকর্ম সারার মধ্যে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, আপনাদের সাথে কথাও বলতে পারিনি, তাই এখন এই সন্ধে হয়ে গেছে, বলেছিলাম যে যাব গণেশ ঠাকুর দেখতে। ছেলেকেও রেডি করিয়ে নিয়েছি, জামা কাপড়টা পরে নিয়েছি, এবার যাব একটু ঘুরে ঘুরে আসি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। কিন্তু ঘোরার মাঝে কী কী হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেখাবো, চলুন সঙ্গে থাকুন। এই আমরা যাচ্ছি ঠাকুরের কাছে, খুব সুন্দর দুপাশে টুনি লাইট দিয়ে জ্বালিয়ে রেখেছে, এটা ছবি তুলতে ইচ্ছা করলো তাই তুলে ফেললাম, ভালো লাগছে দেখতে। এই গণপতি আমাদের গণেশ ঠাকুর সামনে খুব সুন্দর একটা আলপনা করেছে, ঠাকুর সবাইকে ভালো রেখো। দৌড়াচ্ছে দেখো, যেন পেছনে কেউ তাড়া করেছে, ঝড়ের গতিতে গেছিলাম আর ঝড়ের গতিতে এলাম। ঠাকুর দর্শন করলাম, ঠাকুরের ছবি তো দেখেছেন, কিন্তু ওখানে কোনো কিছু শ্যুট মানে আলাদাভাবে কিছু শ্যুট করতে পারিনি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফুচকা খেতে ইচ্ছা করছিল, ঠাকুর দেখতে যতক্ষণ না সময় লাগলো তার থেকে বেশি সময় লাগলো ফুচকার দোকানে। ফুচকার দোকানে দাঁড়িয়ে থাকা যায় বলুন তো, এদিকে অন্যকে সার্ভ করছে আর আমাদের তো জিভে জল চলে আসছে, কিন্তু ওখানে দাঁড়িয়ে খেলাম না, একদম সোজা প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছি, একদম আপনাদের সাথে বসে আড্ডা মারতে মারতে ফুচকা খাবো। হ্যাঁ শুরু করে দিয়ে আরেকজন এসে শুরু করে দিয়েছে, সময় অপেক্ষায় আর থাকতে পারছে না, ফুচকা নিয়ে অপেক্ষায় থাকা যায় না, বেশ জিভে জল লাগে না, একটু খেয়ে দিই তারপরে বলছি কথা, থাকতে পারছি না। হুম
শাল পাতা খাওয়ার মজাটা আলাদা। কিন্তু ওখানে না দাঁড়াতে পারছে না, মানে খুব ভিড়, ছেলে কিন্তু দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মতন পরিস্থিতি ওখানে ছিল না। আমি বাড়িতে আসি, আপনাদের সাথে কথা বলা হয়নি অনেকক্ষণ, কথা বলবো আর ফুচকা খাবো, একটু টক জল খাই নি। ঠাকুর কেমন দেখলি? ভালো। কি বললি ঠাকুরকে? কিছু বলিসনি? সবাই যেন ভালো থাকি সেটাই প্রার্থনা করি। বিপদ আপদ তো আসে, সেগুলো কাটিয়ে দেওয়ার শক্তি যাতে ভগবান দেয় সেটাই ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি। সকাল থেকে ভেবেছিলাম আজকে শনিবার, একদম হালকা দিন, কোনো চাপ নেই, কিন্তু কি হলো, স্কুল থেকে হোমওয়ার্ক পাঠিয়ে দিয়েছে, সেই হোমওয়ার্কটা উনি সন্ধ্যাবেলায় করতে চাইবে না। কারণ হচ্ছে বলে রেখেছিলাম যে বেরাবো একটু, তাই জন্য সন্ধ্যাবেলায় আর পড়াশোনা করবো না, তুমি আমাকে করিয়ে দাও সকালবেলায়। সেই সকালবেলা ওই সব পড়াশোনা নিয়ে বসা হলো, তাড়াতাড়ি করে পড়াশোনা করা হলো, করে ঠোরে যাতে আর এই সন্ধ্যের টাইমে কোনো সমস্যা না থাকে, বেরানো নিয়ে কোনো সমস্যা না থাকে, সেই জন্য পড়াশোনাগুলো কমপ্লিট করলো সকালবেলাতেই। আর ওই সব করাতে গিয়ে আর ক্যামেরা অন করতে পারিনি, ফুচকাটা নিতেই যাচ্ছে খেতে। ফুচকা টুচকা খেয়ে নি, আমি খাচ্ছি, আপনারা দেখছেন লোভ লাগছে নিশ্চয়ই, ফুচকাটা খেয়ে নি, খেয়ে খেয়ে তারপরে আসছি কথা বলছি। রাতের খাবারের প্রিপারেশন নিচ্ছি, রাতের খাবারের জন্য আটা মেখে ফেললাম, এর মধ্যে আটা মাখা আছে, আর একটা ডাল আলু সব দিয়ে প্রেশার কুকারে চাপিয়ে দেবো, বাঙালির তো আলু ছাড়া চলে না, তো এবারে চটজলদির ব্যাপার। একটু ছোলার ডাল রয়েছে, আলু রয়েছে, টমেটো রয়েছে, আদা রয়েছে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে সব দিয়ে এবার একটা জল দিয়ে একটা সিটি বসাবো, তারপরে বলছি কী করছি। ডালটা সিদ্ধ করতে দিয়েছিলাম, আলু টালু দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ফোড়ন দেবো, জাস্ট জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গরম মশলা দিয়ে ফোড়ন দেবো, ফোড়ন দিয়ে তারপরে ডালটা দেখাচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমার রুটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর এর ফাঁকে কিন্তু আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, এলাচ, লবঙ্গ অল্প অল্প দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে দিচ্ছি, এটাই এটাই ডালের মধ্যে ফেলে দেবো, দিয়ে ডালটা ফুটিয়ে নেবো, ব্যাস তালিন হয়ে যাবে, একটু ভাজা ভাজা হোক। একটু চিনি মেশাবো আর একটা ভাজা মশলা, ডাল ফুটে গেছে, একটু ঘন করবো, চাইলে এটা ইচ্ছা করলে একটু পাতলা পাতলাও খাওয়া যায়, তবে আমি একটু রুটির সাথে খাবো, একটু ঘন করবো, ঘন করে নিয়ে তারপরে রুটি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। এবার সবাই যে যার মতন ঘুমিয়ে পড়েছে, আমরাও শুয়ে পড়বো, ছেলেটা জেগে আছে, একটু কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেল, এবার গুড নাইট হবে, তো বলে দাও গুড নাইট। গুড নাইট। গুড নাইট। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা তবে লাইক করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ, বাই বাই।